আলামিন সাকার নামক একটা জাহান্নামের নামকরণ করেছে কোরআনে কারিমে। আমরা জানি জাহান্নাম সাতটা, জান্নাত আটটা, এটা জানি না আমরা, এটা আমাদের কথা বন্ধ করেন। ক্লাসে যে সমস্ত বইগুলো পড়ানো হয় এখানে এই নিয়মেই লেখা আছে, তো কোরআনে কারিম জানিয়েছে জাহান্নাম একটা, দরজা সাতটা, জান্নাতও একটা, দরজা আটটা। জান্নাতের স্তর তাফসিরে এবং হাদিসের ভাষা আমি একশোটার উপরে পেয়েছি, কোরআনে কারিমে প্রায় সত্তরটার উপরে নামকরণ করা আছে। আমরা যেহেতু আজকে জাহান্নামের একটা বিষয় তুলে ধরার জন্য আয়াত পড়েছি, তাহলে আজকে থেকে সূরা হিজরের ৪২ নাম্বার আয়াতে, ৪৪, ৪৩, ৪৪ এই নাম্বার আয়াতগুলোতে আছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম একটা, জাহান্নামের দরজা স্তর সাতটা। দুনিয়াতে যে যেই ধরনের আমল করবে, কাজ করবে, তাকে আল্লাহ ওই জায়গা ওই দরজা দিয়ে প্রবেশ করাবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালকে কক্সবাজারের শহরে একটা আলোচনা ছিল, ওখানে আমলের বিষয়ে কথা বলেছিলাম। কোন আমল যদি কেউ আল্লাহর দরবারে কবুল করাতে চায়, চারটা গুণ থাকা লাগবে ওই আমলের ভেতরে। এক নম্বরে ওই আমলে এলেম থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে ওই আমলের উপরে। আন্দাজে কেউ আমল দিয়ে দিল, কাজ দিয়ে দিল, আপনি করতে আরম্ভ করবেন না, ওইটা আমল না, ওইটা আল্লাহর কাছে আহসান ওয়া আমালা না। আহসান ওয়া আমালা হওয়ার জন্য চারটা গুণ লাগে, কয়টা? আজকে থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এটা মিলাবেন। দুনিয়াতে যে কোনো কাজ যদি ভালো হতে হয়, আহসান ওয়া আমালা যদি হতে হয়, গুণ লাগবে ওই আমলে কাজে, কয়টা? এক নম্বরে এলেম লাগবে, দুই নম্বরে ওর ভেতরে নিয়ত থাকা লাগবে, খালেস নিয়ত, তিন নম্বরে ওই কাজে ধৈর্য থাকা লাগবে, চার নম্বরে এখলাস থাকা লাগবে, তাছাড়া কোনো আমল আহসান ও আমালা হবে না। ওই আমলগুলো করলে কোন জান্নাতের দরজা দিয়ে স্তরে আপনি থাকতে পারবেন, কালকে আলোচনা ছিল, আমি পুরাটা শেষ করতে পারি নাই। আজকে আয়াত পড়েছি যেহেতু জাহান্নাম সংক্রান্ত, যে যে ধরনের কাজ দুনিয়ায় করবে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করাবে। আমরা দুনিয়াতে এই যে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত একটা হাই স্কুল মনে করেন, এখানে যে যে ক্লাসে পড়ে সে ওই দরজা দিয়ে প্রবেশ করে। ক্লাস 1 এ পড়ে, ক্লাস 9 এ যে ক্লাস করতে পারবে না। তাহলে দুনিয়াতে আপনি যেই কাজ করেছেন কিয়ামতের ময়দানে আপনার জন্য ওই রকম স্তর আল্লাহ বানাবে। জান্নাতের স্তর আমি পেয়েছি 100টার উপরে, জাহান্নাম পেয়েছি মাত্র 7টা, কয়টা বলেন? বলেন আপনি এখান থেকে আজকে যতটুকুই হোক আপনি মিলাবেন যে আপনার অবস্থান এখন কোথায় আছে, আপনি জান্নাতের দরজা না জাহান্নামের কোন দরজা দিয়ে প্রবেশ করার উপক্রম বা উপযুক্ত হয়ে আছেন। যদি থাকেন ওখান থেকে থেমে যাবেন, ফিরে আসবেন, তাহলে এই তাফসীর মাহফিল সফল হবে। আল্লাহ আমাদেরকে এই ভাঙ্গা ভাঙ্গা গলায় যে কথাগুলো বলছি মেনে চলার যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন, আমিন।